এই করোনা আবহের মধ্যেই বাঁকুড়া জেলা ছাত্রা মণ্ডল দুই দাম্বার ব্লকের বিজেপি সভাপতি সৌমেন্দ্র মুখার্জির নেতৃত্বে উদযাপিত হলো ভারতের 74তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানের কার্যক্রম ছিল জাতীয় পতাকা উত্তোলন, মাস্ক বিতরণ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার ভাইস প্রেসিডেন্ট স্বপন মুখার্জি, জেলার মহিলা নেত্রী মালা মুখার্জি, ছাত্রা মণ্ডল দুয়ের মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা মহন্ত, মহিলা মোর্চার আইটিসেল মৌসুমী ব্যানার্জি এবং বিজেপি আইটিসেল চন্দন রক্ষিত। এছাড়াও বিজেপি কর্মী বাহাদুর পাত্র ও সন্তু পাত্র। এদিন বাঁকুড়া জেলা ছাত্রা মণ্ডল দু নম্বর ব্লকের বিজেপি সভাপতি সৌমেন্দ্র মুখার্জি বলেন, মোদীজির নেতৃত্বে কাশ্মীরের যে 370 ধারা বিলুপ্ত হওয়ার পর আজ কাশ্মীরের মাটিতে ভারতের পতাকা উঠছেতেই আমরা গর্বিত। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেন যে সকল দুর্নীতি ঘটছে তার দিকে লক্ষ্য দেন, অবশ্যই সেগুলো শুধরে নেবার চেষ্টা করেন। আমাদের পর্বে আগত 200 বছরের পরাধীনতার যে গ্লানি, অনেক মায়ের কলকিন্ন হয়েছে ব্রিটিশদের অত্যাচার, রক্ত গঙ্গা বয়ে গেছে, তার বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা লাভ করেছি এবং সারা ভারতবর্ষের বুকে এই পতাকা উত্তোলন চলছে। যে কাশ্মীরে 370 ধারা ছিল সেটা ভারতীয় জনতা পার্টি আমাদের মোদীজির নেতৃত্বে বিলুপ্ত করা হয়েছে এবং আজকেও কাশ্মীরে আমাদের পথপথ করে ভারতীয় জাতীয় পতাকা উঠছে। আমরা খুব গর্বিত এবং আনন্দিত এই দিনটির জন্যে। আর ছাত্রা মণ্ডল দুয়ের পক্ষ থেকে আমরা যে অনুষ্ঠানটি করলাম, যে মাস্ক বিতরণ, দুস্থ মানুষের যাদের মাস্ক নেই তাদেরকে আমরা মাস্ক বিতরণ করলাম। এই ভয়াবহ করোনার যে আতঙ্ক, সেই আতঙ্কতে মাস্কের প্রয়োজন, আমরা এই প্রয়োজনটা বুঝেছিলাম, তাই এই আমরা এই অনুষ্ঠানটা রেখেছিলাম। আজ আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান হয়েছে ঠিক কথাই, কিন্তু আমাদের বৃহত্তম আকারে অনুষ্ঠান করার প্রচেষ্টা ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের করোনা মহামারীর যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটা করলাম। আজ আমাদের দেখুন রেশনের দুর্নীতি চলছে বর্তমানে, আজ মারা ধর্ষিত হচ্ছেন, আজ অথচ আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, উনি কিন্তু মাদের বোনদের কিন্তু সম্মান রাখছেন না। উনি একদিন যখন প্রথম এসেছিলেন তখন বলেছিলেন যে আমি সোনার পশ্চিমবঙ্গ গড়ে তুলবো, কিন্তু আজকে আমরা সোনার পশ্চিমবঙ্গে কোথায় দেখতে পাচ্ছি? রেশনের দুর্নীতি চলছে, মানুষরা খাদ্যের জন্য হাহাকার করছে, বেকারদের চাকরি নেই, অর্থ অভাব প্রতিটি ঘরে ঘরে। তাই আমি এই 15 আগস্ট এই দিনে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি পশ্চিমবঙ্গের দিকে তাকান, দুস্থদ্য মানুষের দিকে তাকান, দুস্থদ্য মানুষের খাদ্যের চাহিদা মেটান। আমাদের দুস্থদ্য যে ভাই বোনেরা আছে, যে আছে যারা বেকার অবস্থায় আছে, তাদের কাজে সহযোগিতা করুন, অন্তত এই করোনা মহামারীতে যেন আমরা খেয়ে পরে, অন্তত দুমুঠা খেয়ে পরে আমরা বেঁচে থাকতে পারি এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলার আমি বলবো মুখ্যমন্ত্রীকে গড়ার জন্য। কিন্তু আজকে আমরা পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, সোনার বাংলা তো দূরের কথা, কিন্তু আজ দেখছি বাংলা শ্মশানে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টি আজকে গণতন্ত্র, আমাদের 16ই কালকে গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস, আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভেঙে পড়েছে। তাই ভারতীয় জনতা পার্টিকে আমরা বলবো, মানুষ সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ আশীর্বাদ করুন, ভারতের যে প্রকৃত গণতন্ত্র, পশ্চিমবঙ্গে যে প্রকৃত গণতন্ত্র, ভারতীয় জনতা পার্টি প্রকৃত গণতন্ত্র কিন্তু গড়ে তুলবে। বাঁকুড়া থেকে অতুল রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।